আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের অ্যাডমিশন প্রোগ্রাম পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকের ক্লাসটিতে আপনাদের সবাইকে আমি সৈয়দ আল নাহিয়ান জানাতে চাই স্বাগত। আমরা আমাদের আজকের ক্লাসে লেকচার 25-31 পর্যন্ত কিছু এক্সটেন্ডেড প্রবলেম সলভ করব ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রবলেম সলভিংয়ে চলে যাই। আমরা প্রথমেই আজকে লেকচার 25 সংশ্লিষ্ট সমস্যা দিয়ে ক্লাসটি শুরু করব। তো লেকচার 25-এর প্রথম যে সমস্যাটি দেখব, বলা হচ্ছে কোনো লেন্সের ক্ষমতা হচ্ছে 6D। লেন্সটি থেকে কত দূরে একটি বস্তু রাখলে তার প্রতিবিম্বের আকার তার বস্তুর অর্ধেক আকারের প্রতিবিম্ব সৃষ্টি হবে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। সো আমরা কিন্তু জানি যে কোনো লেন্সের ক্ষমতা P ইজ ইকুয়ালস টু কত, 1/f, তাই না? আবার আমরা আরও জানি যে এই 1/f ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/u প্লাস 1/v, তাই তো? এখন আমরা বলেছি ইন দিস পার্টিকুলার কেস বস্তুর আকারের অর্ধেক প্রতিবিম্ব শুরু উৎপন্ন হবে। সুতরাং আমরা কিন্তু বলতে পারি যে আমাদের যে বিম্বের বিবর্ধন, বিম্বের বিবর্ধন m ইজ ইকুয়ালস টু হবে কতটুকু, 1/2, তাই তো? এখন আমরা সবাই জানি যে m ইজ ইকুয়ালস টু কত, v/u, তাই তো? সো যদি m ইজ ইকুয়ালস টু v/u হয়, আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে আলটিমেটলি আমরা v ইকুয়ালস টু u/2 এরকম একটা সম্পর্ক পাচ্ছি, অর্থাৎ বিম্বের অবস্থান হবে বস্তুর অবস্থানের অর্ধেক দূরত্বে। সো আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দেই, আমাদেরকে যেহেতু বলা হচ্ছে 6D লেন্সের ক্ষমতা, অর্থাৎ 6 ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/u প্লাস 1/v, আমরা এখান থেকে ইউ জানতে চাই যে বস্তুকে কোথায় রাখবো আমরা। সো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি আলটিমেটলি ভি এর জায়গায় আমরা এই মানটিকে রিপ্লেস করে দিই, তাহলে পাবো 1/u প্লাস 2/u, তাই তো? এখান থেকে আমরা বলতে পারি 6 ইজ ইকুয়ালস টু ইউ ওভার 3, ইউ ওভার 3। সো এখান থেকে আমরা ইউ কতটুকু পাচ্ছি, ইউ পাচ্ছি অথবা 3/6 ইজ ইকুয়ালস টু 1/2, তাই তো? অর্থাৎ 0.5 মিটার, যদি আমরা এসআই ইউনিটে চিন্তা করি। অর্থাৎ আমরা বলতে পারি যে বস্তুকে লেন্স থেকে 50 সেন্টিমিটার দূরত্বে রাখলে আমরা বস্তুর অর্ধেক আকারের প্রতিবিম্ব দেখব। আশা করি বুঝতে পেরেছি আমরা কিভাবে প্রবলেমটি সলভ করেছি। পরবর্তী প্রবলেমে চলে যাই। বলা হচ্ছে একটি ক্যামেরাতে দূরের ভূমির দৃশ্য পরিষ্কার হবে তখনই আছে যখন ক্যামেরাটি লেন্স 8 সেন্টিমিটার দূরে থাকে। 80 সেন্টিমিটার দূরের একটি ম্যাপ পরিষ্কারভাবে ক্যামেরায় পেতে ক্যামেরা লেন্সের দূরত্ব কিরূপ পরিবর্তন করতে হবে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা বলতে পারি 1/u প্লাস 1/v ইজ ইকুয়ালস টু 1/f, তাই না? আচ্ছা, আমরা এখানে বুঝতে পারছি যে ক্যামেরাতে যখন বলা হচ্ছে দূরের ভূমির দৃশ্য পরিষ্কারভাবে আসে, অর্থাৎ দূরের যে ভূমি তাকে যদি আমরা ইনফিনিটিতে চিন্তা করি, ইউ ইকুয়ালস যদি ইনফিনিটি ধরি, আমরা ভি ধরতে হবে কতটুকু, 8 সেন্টিমিটার। যদি এই মানগুলো বসিয়ে দিই, সো 1/∞ প্লাস 1/8 ইকুয়াল টু আমরা বলতে পারি 1/f। এখান থেকে আমরা কিন্তু বলতে পারি f এর মান, অর্থাৎ ফোকাস দূরত্ব হচ্ছে ক্যামেরা লেন্সের জন্য 8 সেন্টিমিটার, তাই তো? এখন দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কাছে কি বলা হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে বস্তু যে ম্যাপ সেটাকে আমরা 80 সেন্টিমিটার দূরত্বে রাখবো। তাহলে আমরা কিন্তু লেন্সের সমীকরণ থেকে বলতে পারি 1/80 প্লাস 1/v ইজ ইকুয়ালস টু 1/8। এখান থেকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা বিম্বের অবস্থান পেয়ে যাবো, তাই না? সো বিম্বের অবস্থান v ইকুয়ালস টু আমরা দেখতে পাবো 8.89 সেন্টিমিটার, ঠিক আছে? এখান থেকে আমাদের বিম্বের দূরত্ব আসছে 8.89 সেন্টিমিটার। আমাকে বলা হচ্ছে ক্যামেরা লেন্সের দূরত্ব কিরূপ পরিবর্তন করতে হবে, অর্থাৎ ডেল্টা ভি জানতে চাওয়া হচ্ছে। ডেল্টা ভি ইকুয়ালস টু 8.89 - 8 ইজ ইকুয়ালস টু 0.89 সেন্টিমিটার। ওকে, সো আমরা যদি 0.89 সেন্টিমিটার দূরত্বের পরিবর্তন করি, তাহলেই আমরা কিন্তু 80 সেন্টিমিটার দূরের যে ম্যাপটি আছে তাকে পরিষ্কারভাবে দেখতে পারবো। পরবর্তী প্রবলেম যদি চলে যাই, বলা হচ্ছে 20 সেন্টিমিটার গভীরতা বিশিষ্ট কোনো পাত্রের 1/5 অংশ 1.3 প্রতিসরণাঙ্কের তরলে এবং বাকি অংশ 1.4 প্রতিসরণাঙ্কের তরলে পূর্ণ আছে, উপর হতে পাত্রের গভীরতা কত মনে হবে জানতে চাওয়া হয়েছে। সো আমরা এই প্রবলেমটা সলিউশনের জন্য যেটা করব, আগে চিন্তা করি যে আমাদের পাত্রটা দেখতে কিরকম। ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের পাত্র,
যেখানে বলা হচ্ছে পাত্রটা টোটাল কত গভীর, 20 সেন্টিমিটার গভীর, ওকে। এবং এই 20 সেন্টিমিটার গভীরের পাত্রের 1/5 অংশ আমরা কি করেছি, 1.3 প্রতিসরণাঙ্কের তরল দ্বারা পূর্ণ করেছি। সো ধরে নিচ্ছি এইটুকু হচ্ছে আমাদের জন্য 1/5 অংশ, যেখানে আমাদের প্রতিসরণাঙ্কের কত 1.3, এবং বাকি অংশ আমরা বলছি 1.4 প্রতিসরণাঙ্কের তরল দ্বারা পূর্ণ আছে। সো বাকি অংশ ধরে নিচ্ছি আমাদের এই 1.4 প্রতিসরণাঙ্কের তরল দ্বারা পূর্ণ আছে। আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে পাত্রের উপর থেকে আমরা কতটুকু গভীরতা আসলে দেখব। তো প্রথম যে তরল, প্রথম তরল অর্থাৎ 1/5 অংশের জন্য যে অবস্থা, আমরা সেখানে বলতে পারি যে প্রথম এইটুকু দূরত্ব হচ্ছে 1/5 × 20, এবং দ্বিতীয় যে অংশ 1.4 তার জন্য দূরত্ব হচ্ছে আমাদের জন্য 4/5 × 20, তাই না? এখন এই অঙ্কটা সলিউশনের পূর্বে আমাদের মাথায় রাখতে হবে, আমরা জানি যে কোনো তরলের প্রতিসরণাঙ্ক মিউ ইকুয়ালস টু হচ্ছে আমাদের জন্য প্রকৃত গভীরতা, যেটাকে ধরছি আমরা ইউ, ডিভাইডেড বাই আপাত গভীরতা হচ্ছে ভি। এখন আমরা এখানে মিউ এর মান কত বলছি, 1.3, এবং ইউ কতটুকু, ইউ বুঝতে পারছি আমরা 1/5 × 20 ডিভাইডেড বাই ভি। এটা হচ্ছে প্রথম তরলের ক্ষেত্রে, প্রথম অংশের জন্য, তাই না? প্রথম অংশে সেখান থেকে আমরা ভি এর মান কত পাচ্ছি, ভি পাচ্ছি আমরা 20/5 × 1.3 ইকুয়ালস টু 3.08 সেন্টিমিটার। এবং আমরা যদি হচ্ছে গিয়ে দ্বিতীয় অংশের জন্য চিন্তা করি বা দ্বিতীয় তরলের জন্য চিন্তা করি, সেখানে আমরা সেম কথা বলবো, ধরলাম সেটাকে মিউ টু বলছি, মিউ টু ইকুয়ালস টু আমাদের জন্য ইউ টু ওভার ভি টু, তাই তো? এখন মিউ টু কতটুকু বলা হচ্ছে আমাদের জন্য 1.4, মিউ টু কত আমাদের জন্য 4/5 × 20, এবং ভি টু কত আমরা জানি না, বের করতে হবে। এখান থেকে আমরা ভি টু বের করতে পারি, ভি টু ইকুয়ালস টু হবে 4 × 20 ডিভাইডেড বাই 5 × 1.4। এখান থেকে আমরা ভি টু এর মান বের করতে পারি 11.43 সেন্টিমিটার। সুতরাং টোটাল আমাদের কতটুকু গভীরতা আমরা আসলে অবজার্ভ করব, ভি প্লাস ভি টু, এটা কিন্তু আপাত গভীরতা অবশ্যই, 11.43 + 3.08 গিভস আস দি রেজাল্ট অফ 14.51 সেন্টিমিটার। আমাদের কাছে তাহলে এই পাত্রের গভীরতা মনে হবে 14.51 সেন্টিমিটার। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। আমাদের পরবর্তী প্রবলেমে আমরা মুভ অন করি। বলা হচ্ছে একজন লোক 3 মিটারের অধিক দূরত্বের বস্তু এবং 50 সেন্টিমিটারের কম দূরত্বের বস্তু অস্পষ্ট দেখেন, তার কিরকম চশমা ব্যবহার করতে হবে? তো যদি আমরা প্রথমে তার 3 মিটারের অধিক দূরত্বের যে বস্তু আছে সেটাকে স্পষ্ট দেখার জন্য চিন্তা করি, আমরা কিন্তু বলবো 1/u + 1/v ইকুয়ালস টু 1/f, তাই তো? এখন উনি যখন 3 মিটারের অধিক দূরত্বের বস্তু দেখতে যাচ্ছেন, তার মানে ওনার অসীম, উনি বেসিক্যালি অসীমের বস্তু যদি তার চোখে আসে, অসীম থেকে যদি তার বস্তু তার চোখে আলো আসে, সেই আলোটা আলটিমেটলি কোথায় এসে প্রতিবিম্ব সৃষ্টি করতে হবে, 3 মিটার দূরত্বে তার প্রতিবিম্ব সৃষ্টি করতে হবে, ঠিক আছে? এবং এই প্রতিবিম্ব অবশ্যই হচ্ছে গিয়ে আমরা অবাস্তব প্রতিবিম্ব চিন্তা করব। সো ভি আমাদের জন্য যদি -3 মিটার কনসিডার করি আমরা, আমরা 1/u = 1/∞ + 1/v এর জায়গায় 1/-3 = 1/f, সুতরাং আমরা f ইকুয়ালস টু বলবো -3 মিটার। এবং যেহেতু ফোকাস ডিস্টেন্সটা আমাদের জন্য নেগেটিভ, আমরা অবশ্যই সাজেস্ট করবো সেখানে অবতল লেন্স ব্যবহার করতে হবে, তাই তো? কারণ অসীম থেকে যে বস্তুগুলো অবশ্যই আসবে, অসীমের বস্তুর যে বিম্ব সেগুলো অবশ্যই আমাদের জন্য অবাস্তব প্রতিবিম্ব দিবে। এবং যদি আমরা 50 সেন্টিমিটারের কম দূরত্বের বস্তুগুলোর জন্য চিন্তা করি, তখন আমরা জানি স্পষ্ট দর্শনের জন্য স্বাভাবিক দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, এবং তার বিম্ব কোথায় গঠিত করতে হতে হবে, তার বিম্বকে গঠন করতে হবে আমাদের অবাস্তব বিম্ব অবশ্যই -50 সেন্টিমিটারে। সেই ক্ষেত্রে আমরা যদি ফোকাস ডিস্টেন্সের জন্য চিন্তা করি, আমরা বলবো 1/u + 1/v ইকুয়ালস টু 1/f, 1/u এর জন্য 1/25 প্লাস 1/v এর জন্য -50 ইকুয়ালস টু 1/f, আমি রিয়েলি সরি, আমাদের এখানে হচ্ছে গিয়ে, হ্যাঁ ঠিক আছে। সো এখান থেকে
সরি। সো আমরা এখান থেকে যদি ক্যালকুলেশনটাকে আগায় নিই, এখান থেকে আমরা এফ এর ভ্যালু বের করতে পারি। সো এখান থেকে এফ এর মান আসছে 50 সেন্টিমিটার অথবা 0.5 মিটার, এবং যেহেতু এটি পজিটিভ তার মানে সে উত্তল লেন্স ব্যবহার করবে। সো আমরা হচ্ছে গিয়ে এই ভদ্রলোককে একটি বাইফোকাল লেন্সের জন্য সাজেস্ট করব, বাইফোকাল লেন্সের জন্য সাজেস্ট করব, যেই বাইফোকাল লেন্সে অবতল এর জন্য আমরা ধরলাম F1 এবং উত্তলের জন্য ধরলাম F2। সো আমাদের অবতলের জন্য ফোকাস ডিস্টেন্স হবে -3 মিটার এবং উত্তলের জন্য আমাদের ফোকাস ডিস্টেন্স রাখতে হবে 0.5 মিটার। এটাই তাহলে তার জন্য ব্যবহৃত চশমার স্পেসিফিকেশন। আশা করি বুঝতে পেরেছি আমরা। আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই। বলা হচ্ছে একটি উত্তল লেন্স থেকে 90 সেন্টিমিটার দূরে রাখা একটি বস্তুকে 45 সেন্টিমিটার দূরত্বের একটি পর্দায় সেটি বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করে, এবং এই লেন্সের গা ঘেঁষে একটি অবতল লেন্স লাগানো হলে আরও 75 সেন্টিমিটার দূরত্বে একটি বাস্তব প্রতিচ্ছবি সৃষ্টি হয়। আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে অবতল লেন্সের ফোকাস দূরত্ব কত। তো আমরা যদি প্রথমে উত্তল লেন্সের জন্য চিন্তা করি, ধরে নিচ্ছি উত্তল লেন্সের জন্য ফোকাস হচ্ছে F1 দূরত্বে আছে। সো আমরা বলতে পারি 1/U1 + 1/V1 = 1/F1। ধরেন F1 আমরা যাই না, বাট U1 আমাদের কাছে বলা আছে। U1 আমরা বস্তুকে কত দূরত্বে রাখছি, 90 সেন্টিমিটার দূরত্বে যদি বস্তুকে রাখা হয় তার হচ্ছে গিয়ে বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয় আমাদের V1 = 45 সেন্টিমিটার দূরত্বে, বাস্তব বলে পজিটিভ। এখান থেকে আমরা হচ্ছে কি তাহলে 1/F1 এর ভ্যালু বের করতে পারি, 1/90 সেন্টিমিটার প্লাস 1/45 সেন্টিমিটার। ক্যালকুলেশন করলে এখান থেকে F1 এর ভ্যালু চলে আসবে 30 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে সমবায় ক্রিয়েট করছি। আপনারা বুঝতে পারছেন লেন্সের গা ঘেঁষে অবতল লেন্স লাগানো হলে আরও 75 সেন্টিমিটার দূরত্বে একটা প্রতিচ্ছবি সৃষ্টি হয় বলে আমরা বলতে বুঝতে পারছি, তাই তো? সো সমবায়ের ক্ষেত্রে আমি বলতে পারি 1/F = 1/F1 + 1/F2, তাই না? আচ্ছা, এখন এই সমবায়ে যদি আমরা হচ্ছে গিয়ে 1/S = 1/U' + 1/V' ব্যাপারটা এই ফর্মুলাটা ইউজ করি, আমরা কিন্তু বলতে পারি যে এই ক্ষেত্রে আমাদের ইউ প্রাইম ডিস্টেন্স হচ্ছে 90 সেন্টিমিটার, কিন্তু হচ্ছে ভি প্রাইম আমাদের আরও 75 সেন্টিমিটার দূরত্বে সরে যায়, তাই তো? আচ্ছা, সো এখান থেকে আমরা সমবায়ের ফোকাস কত বের করতে পারি। সমবায়ের ফোকাস = 1/90 + 1/45 + 75। এখান থেকে আমরা সমবায়ের ফোকাস দূরত্ব F = বলতে পারি, ক্যালকুলেশন করলে বলা যাবে 360/7 সেন্টিমিটার, তাই তো? এখন আমরা যদি পুরো সিনারিওটাকে আলটিমেটলি এখান থেকে ক্যালকুলেট করে নিয়ে আসি, আমরা বলতে চাচ্ছি 1/F মানে 7/360 = 1/F1 = 1/30 + 1/F2। সো এই সমীকরণ থেকে কিন্তু আমরা খুব সহজে চাইলে F2 এর মান বের করতে পারি, এবং F2 এর মান ক্যালকুলেশন করলে ফাইনালি আসবে -72 সেন্টিমিটার। সুতরাং আমাদের যে দ্বিতীয় অবতল লেন্স লাগানো হয়েছিল তার ফোকাস দূরত্ব কত, -70, বা ফোকাস যেহেতু অবতল লেন্স সো তার জন্য ফোকাস দূরত্ব হচ্ছে 72 সেন্টিমিটার। পরবর্তী প্রবলেমটি লেকচার 26 সংশ্লিষ্ট সমস্যা, এবং সমস্যাটি হচ্ছে, বলা হচ্ছে দুটি আলোক উৎসের দীপ তীব্রতা যথাক্রমে 1 ক্যান্ডেলা এবং 4 ক্যান্ডেলা, এদের মধ্যবর্তী দূরত্ব 24/7 সেন্টিমিটার হলে উৎসদ্বয়ের মাঝে কোন বিন্দুতে তাদের তীব্রতা সমান হবে। আচ্ছা, এখন আমরা ধরে নেই যে এই একটা উৎস S1 যার তীব্রতা বলছি আমরা 1 ক্যান্ডেলা, এবং এই আর একটা উৎস S2 যার তীব্রতা আমরা বলছি 4 ক্যান্ডেলা। তো এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স আমাদের কাছে বলা হচ্ছে 24 সেন্টিমিটার। প্রশ্নে বলা হয়েছে যে এদের মধ্যবর্তী কোন বিন্দুতে তাদের তীব্রতা সমান, তো ধরে নিচ্ছি S ক্যান্ডেলা যেটা তার কাছ থেকে R মিটার ভেতরে আমাদের এমন একটা অবস্থান পাওয়া যাবে যে অবস্থানে আমরা সমান তীব্রতার উৎস দুটো উৎসের জন্য সমান মানের তীব্রতা পেয়ে যাব। এখন আমরা তার মানে হচ্ছে গিয়ে যদি বলি হচ্ছে গিয়ে এই আর S1 থেকে R দূরত্বের A বিন্দুতে S1 উৎসের জন্য তীব্রতা হচ্ছে I1, S2 উৎসের জন্য তীব্রতা হচ্ছে I2, আমাদের কোয়েশ্চেন ওয়াইজ আমরা বলতে চাচ্ছি I1 = I2। আমাদের কোয়েশ্চেন ওয়াইজ I1 = আমরা বলবো S1/R² = I2 =
এস টু ওভার 24 - r² তাই তো, মানগুলো যদি বসিয়ে দিই 1/r² ইজ ইকুয়ালস টু 4/24 - r² আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আর একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে। যদি ক্যালকুলেশনটাকে আমরা একটু সামনে এগিয়ে নিয়ে যাই, আমরা তাহলে হচ্ছে গিয়ে এরকম একটা রাশি পাওয়া উচিত, 3r² + 48r - 576 = 0। এখান থেকে আর এর দ্বিঘাত সমীকরণ যদি আমরা সলিউশন করি তাহলে হচ্ছে কি, আমরা আর দুটো মান পাবো, একটা হবে আমাদের জন্য -24 আর একটা হবে আমাদের জন্য 8। এখন যেহেতু আমরা বুঝতে পারছি আর এর মান আমরা এখানে নেগেটিভ অ্যাকসেপ্ট করবো না, সো আর ক্যানট বি ইকুয়াল টু -24 সেন্টিমিটার, সো আর এর মান আসলে কতটুকু গ্রহণযোগ্য হবে, 8 সেন্টিমিটার। আমরা তাহলে বলতে পারি আমাদের যে প্রথম আলোক উৎস আছে সেই প্রথম আলোক উৎস থেকে 8 সেন্টিমিটার ভেতরে এমন একটি বিন্দু আমরা পাবো যেখানে আমাদের আলটিমেটলি এই দুটি আলোক উৎসের জন্য দীপন তীব্রতা সমান হবে। তো আশা করি আমরা প্রবলেমটি বুঝতে পেরেছি। আমাদের কাছে তাহলে আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে কোনো একটি অপবর্তন গ্রেটিংয়ে প্রতি সেন্টিমিটারে 6000টি রেখা আছে, অর্থাৎ আমরা এন ইকুয়ালস টু বলছি 6000 সেন্টিমিটার। এটা যদি মিটারে ট্রান্সফর্ম করি 6 × 10⁵ পার মিটার বলবো। এখন বলা হচ্ছে আমাদের কাছে এর ভেতর দিয়ে যদি 5896 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হয় তাহলে দ্বিতীয় ক্রমের চরমের জন্য অপবর্তন কোণ কত হবে। দ্বিতীয় ক্রমের চরম যেহেতু বলা হচ্ছে, সো এন এর ভ্যালু আমাদের জন্য হবে কতটুকু, n = 2, এবং ল্যামডা আমাদের কাছে কতটুকু বলা আছে, ল্যামডা বলা আছে 5896 অ্যামস্ট্রং, মানে 5896 × 10⁻¹⁰ মিটার্স, এটা হচ্ছে আমাদের জন্য ল্যামডা। সো এখান থেকে কিন্তু আমরা বলতে পারি বেসিক্যালি d sin θ = n λ, যেখানে n 2 এবং আমরা সবাই জানি d = 1/n, অর্থাৎ sin θ/n = হচ্ছে আমাদের জন্য n ল্যামডা। মানগুলো যদি সবগুলো আমরা বসিয়ে দেই তাহলে এখান থেকে থিটার মান আমরা বের করতে পারবো খুব ইজিলি। সো θ = হবে sin inverse 2 × 6 × 10⁻¹⁸ × 5896 × 10⁻¹⁰. সো থিটার মান তাহলে কত দাঁড়াচ্ছে, থিটার মান দাঁড়াচ্ছে আমাদের জন্য 45.03 ডিগ্রিজ। সো এটাই তাহলে আমাদের দ্বিতীয় ক্রমের চরমের জন্য অপবর্তন কোণ। পরবর্তী প্রবলেমটি দেখা যাচ্ছে লেকচার 27 সংশ্লিষ্ট সমস্যা। এখানে আমরা বলবো 1.5 মিটার দৈর্ঘ্যের একটি দণ্ড নিশ্চল অবস্থায় এস প্রসঙ্গ কাঠামোতে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি করে রাখা আছে, 0.95 সি বেগে এক্স অক্ষ বরাবর গতিশীল কাঠামো গতিশীল এস প্রাইম কাঠামোর সাপেক্ষে দণ্ডটির দৈর্ঘ্য এবং অবস্থান কত হবে জানতে চাওয়া হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি ইন দিস পার্টিকুলার কেস সমস্ত ভেলোসিটি হচ্ছে vx = 0.95 সি, সুতরাং আমরা কিন্তু বলতে পারি যে এখানে এক্স অক্ষ বরাবর শুধুমাত্র দৈর্ঘ্যের সংকোচন হবে কিন্তু ওয়াই অক্ষ বরাবর দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। সো ফাইনালি ly′ = আমরা কতটুকু বলবো, ly′ হচ্ছে আমাদের জন্য l sin θ, তাই তো। এখন বেসিক্যালি যদি আমরা এই ফিগারটাকে একটু চিন্তা করি যে দিস ইজ একটা ধরে নিচ্ছি এটা একটা প্রসঙ্গ কাঠামো, এই প্রসঙ্গ কাঠামোর সাথে এক্স অক্ষের সাপেক্ষে একটা নির্দিষ্ট কোণ উইচ ইজ 45 ডিগ্রি করে একটা 1.5 মিটার দৈর্ঘ্যের দণ্ড আছে। সো এই হচ্ছে আমাদের সেই 1.5 মিটার দৈর্ঘ্যের দণ্ড, তার জন্য আমাদের ly′ = হবে l sin θ, বুঝতেই পারছি কেন চিত্র দেখে, তাই না? যদি আমরা এখন মানটা ক্যালকুলেট করি 1.5 × sin θ = sin 45 গিভস আস দি ভ্যালু অফ 1.06 মিটার, ঠিক আছে। আচ্ছা, এবং lx আমরা যদি এখন lx এর মান কত জানতে চাই, lx = হচ্ছে আমাদের জন্য l cos θ, অবভিয়াসলি l cos θ = 1.5 sin 45 ডিগ্রি = বেসিক্যালি 1.06 মিটার, তাই তো। এখন আমরা এখান থেকে lx′ = বলতে পারি lx × 1 - v² / c², কারণ এক্স অক্ষ বরাবর আমাদের এই পার্টিকুলার প্রসঙ্গ কাঠামোটি 0.95 সিতে ট্রাভেল করছে। সো আমরা বলবো এখানে 1.06 × 1 - 0.95² তাই তো। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা lx′ এর মান বের করতে পারবো, আমরা দৈর্ঘ্যের মানটি পাচ্ছি 0.33 মিটার। সুতরাং আমরা কিন্তু বলতে পারি l' এর মান হবে √lx′² + ly′² যদি আপনারা ক্যালকুলেশন করে মানগুলো বসান তাহলে দেখতে পাবেন
আমাদের কাছে দৈর্ঘ্যটি মনে হবে 1.23 মিটার, এবং তার অবস্থান যদি আমরা থিটা বের করতে চাই, থিটা ইকুয়ালস টু হবে ট্যান ইনভার্স এল ওয়াই প্রাইম ওভার এল এক্স প্রাইম ইজ ইকুয়ালস টু 72.70 ডিগ্রিজ। সো আমাদের এস প্রাইম কাঠামো সাপেক্ষে দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে 1.23 মিটার এবং তার অবস্থান হচ্ছে এক্স অক্ষের সাথে 72.70 ডিগ্রি কোণে আছে। অবভিয়াসলি এটা বলতে হবে এক্স অক্ষের সাথে। তো আশা করি আমরা প্রবলেমটি বুঝতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে মুভ অন করি। পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে 8.5×10⁷ মিটার/সেকেন্ড বেগে গতিশীল একটি প্রোটনের গতিশক্তি এবং ভরবেগ কত, এবং সনাতন পদার্থবিদ্যার সূত্র ব্যবহার করলে কত শতাংশ ভুল হবে জানতে চাওয়া হচ্ছে। এখন আমরা যদি প্রথমেই এখানে আমাদের গতিশক্তির কথা চিন্তা করি, কে ইকুয়ালস টু আমরা বলবো m-m0 × c² আমরা বলতে পারবো এম নট, বিকজ এম এর ভ্যালু হচ্ছে কি আমরা আপেক্ষিকতা অনুযায়ী চেঞ্জ করবো, এম ওভার 1-v² / c² √(-m0 × c² তাই না? এখন যেহেতু প্রোটনের গতিশক্তি নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, আমরা ভি ইকুয়ালস টু 8.5×10⁷ মিটার/সেকেন্ড বলে দিয়েছে আমাদের কাছে, এবং আমরা জানি প্রোটনের ভর এম ইজ ইকুয়ালস টু হচ্ছে 1.675×10⁻²⁷ কিলোগ্রাম। সো মানগুলো যদি আমরা বসিয়ে দিই, এখান থেকে আমরা খুব সহজে গতিশক্তির মানকে বের করে ফেলতে পারবো। সো কে এর মান কত আসছে তাহলে? আমরা এখান থেকে কে এর মান তাহলে বলতে পারবো 6.44×10⁻¹ জুল। এবং ভরবেগ যদি জানতে চাই, ভরবেগ পি ইকুয়ালস টু বলবো আমরা এম, ভি ইকুয়ালস টু বলবো এম নট ভি ওভার √(1-v²/c²) ইজ ইকুয়ালস টু, ভরবেগ তাহলে আসছে 1.5×10⁻¹ কিলোগ্রাম মিটার/সেকেন্ড। এখন আমাদের কাছে প্রশ্ন করা হচ্ছে যে যদি সনাতন পদ্ধতিতে আমরা ব্যবহার মানে বের করতাম, তাহলে আমাদের হিসেবে কত শতাংশ ভুল হতো? তাহলে আমরা যদি হচ্ছে কি গতিশক্তির জন্য চিন্তা করি, গতিশক্তি শতকরা ভুল হচ্ছে আমাদের জন্য। এখন যদি আমরা সনাতন পদ্ধতির রেসপেক্টে আমাদের এই হিসেবে শতকরা ভুল বের করি, গতিশক্তির ক্ষেত্রে আমাদের ভুল হবে প্রথমত। ভুলের পার্সেন্টেজ আমরা যদি বের করতে চাই, তাহলে আমরা বলবো আমাদের কে যে মানটি এসেছে -½m0v² / k × 100%, এবং ভরবেগের ক্ষেত্রে আমাদের সেই মানটি হবে p-m0v/p × 100%। সো যদি আমরা ক্যালকুলেশন করে মানগুলো বলার চেষ্টা করি, তাহলে মান আসছে আমাদের জন্য গতিশক্তির জন্য ভুলের হার আমাদের জন্য আসছে 6.32%, এবং ভরবেগের জন্য আসছে, ভরবেগের জন্য ভুলের হার আমাদের জন্য আসছে 5.08%। তো এই তাহলে আমাদের জন্য সলিউশন, মোট চারটা আনসার আমাদের। প্রথমত এটা হচ্ছে কি আমাদের জন্য গতিশক্তির পরিমাণ, এটা হচ্ছে আমাদের জন্য ভরবেগের পরিমাণ, এবং এই দুটো হচ্ছে আমাদের শতকরা ভুলের হার যদি আমরা সনাতন পদ্ধতিতে ক্যালকুলেশনটা করতাম। আশা করি বুঝতে পেরেছি আমরা। পরবর্তী প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি লেকচার 28 সংশ্লিষ্ট সমস্যা। সমস্যায় বলা হচ্ছে সোডিয়াম ধাতুর উপর যদি 6877 angstrom তরঙ্গ দৈর্ঘ্যের কমলা রঙের আলোকরশ্মি ফেলা হয়, তাহলে আলোক তড়িৎকে সৃষ্টি হবে কিনা, যেখানে আমাদের সোডিয়াম ধাতুর কার্যপক্ষক সম্পর্কে বলা হয়েছে 2.3 ইলেকট্রন ভোল্ট, তাই তো? এখন আমরা যদি ধরে নেই যে আমরা যেই পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত করব, দ্যাট ইজ 6877×10⁻¹ মিটার, এখান থেকে আমরা তার এনার্জি বের করতে পারি, উইচ ইজ hc/λ ইজ ইকুয়ালস টু, আমরা এইচ এর ভ্যালু কত ইউজ করব জানি সবাই, প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট 6.63×10⁻³⁴ জুল সেকেন্ডস, এবং আলোর বেগ অবভিয়াসলি 3×10⁸ মিটার/সেকেন্ড। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বলতে পারি 6.63×10⁻³⁴ × 3×10⁸ ওভার ল্যামডা দেখাচ্ছে 6877×10⁻¹। ক্যালকুলেশন করলে আমরা মান পেয়ে যাব, ক্যালকুলেশন করে আমরা মান পাচ্ছি 2.89×10⁻¹⁹ জুল। এখান থেকে আমরা যদি ইলেকট্রন ভোল্ট এককে যেতে চাই, তাহলে আমরা কি করব, এটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করে দিব।
ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্য এনার্জি হচ্ছে 1.79 ইলেকট্রন ভোল্ট। সো আমরা দেখতে পাচ্ছি আপাতত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ই ইজ লেস দেন ই নট, যেখানে আমাদের ই নট কত বলা হয়েছে, ই নট বলা হয়েছে আমাদের জন্য 2.3 EV। সুতরাং অবশ্যই সেখানে ফোটো তড়িৎ ক্রিয়া সৃষ্টি হবে না। সো আমাদের জন্য অ্যান্সার কত, সৃষ্টি হবে না। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। পরবর্তী প্রবলেমে আমরা যদি চলে যাই, বলা হচ্ছে ফোটো ইলেকট্রিক ক্রিয়ার পরীক্ষায় 10 kV বৃহৎ পার্থক্য প্রয়োগ করলে স্থির অবস্থা থেকে ইলেকট্রন যে চূড়ান্ত বেগ প্রাপ্ত হবে তার মান কত জানতে চাওয়া হয়েছে। আমরা বলতে পারি হাফ অফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ই ভি, তাই তো? সো এখানে 10 kV বিভবের জন্য কত বেগ পাবে আমরা যদি জানতে চাই বের করার জন্য, ভি ইকোয়ালস টু আমরা বসাবো তাহলে কত, 10 × 10³ ভোল্টস। আমরা জানি ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻³ কিলোগ্রাম, এবং ইলেকট্রন চার্জ আমরা জানি 1.6 × 10⁻¹ কুলম্বস। সো এখান থেকে আমরা যদি বেগ বের করতে চাই, ভি ইকোয়ালস টু আমাদের জন্য ইকুয়েশন হবে রুট ওভার 2 EV/m, ঠিক আছে? এখান থেকে আমরা যদি বের করতে চাই রুট ওভার 2 × E এর ভ্যালু কত আমাদের জন্য, ই হচ্ছে 1.6 × 10⁻¹ টাইমস, আমাদের কাছে বিভব বলা আছে 10 × 10³ ওভার আমাদের ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻³। সো এখান থেকে আমরা ইলেকট্রনের বেগ পাচ্ছি 5.92 × 10⁷ মিটার্স পার সেকেন্ড। এটাই তাহলে আমাদের ইলেকট্রনের চূড়ান্ত বেগ। আশা করি আমরা প্রবলেমটি বুঝতে পেরেছি। আমাদের পরবর্তী প্রবলেমে আমরা যদি চলে যাই, পরবর্তী প্রবলেমে কি বলা হচ্ছে দেখি আসি। বলা হচ্ছে একটি গ্রাফ দেওয়া আছে, গ্রাফ দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করছে যে বস্তুটির অর্ধায়ু, গড়ায়ু এবং ক্ষয়ঝোঁক নির্ণয় করতে বলা হচ্ছে, এবং এ বস্তুটি বি বস্তুর থেকে অধিক তেজস্ক্রিয় সেটাও আমাদের কাছে প্রমাণ করতে বলা হচ্ছে। ওকে, তো আমরা গ্রাফ থেকে দেখতে পাচ্ছি যে বস্তুর যে পরিমাণ, বি বস্তুর জন্য যে পরিমাণটি আছে সেটি আমাদের এন নট থেকে এন নট বাই টু তে আসতে সময় লেগেছে টাইম ইকুয়ালস টু 3 to 9.5 years, তাই না? সো এটাই আমাদের জন্য অর্ধায়ু, টি হাফ। এবং অর্ধায়ু যদি আমরা পেয়ে থাকি তাহলে ক্ষয়ধ্রুবক বের করতে পারবো, বিকজ আমরা জানি টি হাফ ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কতটুকু, 0.693/λ। সুতরাং ল্যামডা ইকুয়ালস টু আমরা বলতে পারবো 0.693/3295 গিভস আস 2.1 × 10⁻¹ পার ইয়ার। এবং গড়ায়ু টাউ ইকোয়ালস টু 1/λ ইজ ইকোয়ালস টু 4.7 54.69 years। তো অর্ধায়ু চলে এসছে, ক্ষয়ধ্রুবক চলে এসছে, গড়ায়ু চলে এসছে। আশা করি আমরা বুঝতে পেরেছি এই পর্যন্ত। সবাইকে এতক্ষণ ধরে আমাদের ক্লাস করার জন্য অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আমি সৈয়দ আল নাহিয়ান আপনাদের কাছ থেকে এখানেই সাইন অফ করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।